বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ হাসান, জেলা বগুড়া, থানা শাহজাহানপুর, খড়না আমার বাসা। আমি 2009 শেষের দিকে গাছ থেকে পড়ে যাই, যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাই। যাওয়ার পরে ঢাকা সিআরপিতে চিকিৎসার জন্য যাই। দীর্ঘ 5.5 মাস চিকিৎসা করার পর আমি যখন মানে সুস্থ হই না, তখন আমি হতাশ হয়ে যাই। বাড়িতে আসার সময় আমাকে হুইল চেয়ার দেওয়ার পরে তখন আমার মানে যে আমি তখন খুব মানে হতাশা মানে গ্রস্ত হয়ে যাই যে আমি এখন মানে বাড়ি যেয়ে কী করবো। তখন আমার দুইটা বন্ধুর সহযোগিতায় আমি 7 দিন মেয়াদি যুব উন্নয়নের একটা ট্রেনিং নেই। নেওয়ার পরে আমি মুরগির ফার্ম শুরু করে দিই। দেওয়ার পরে মানে 2300 মুরগি আমার 2011 সালে আমি আমার ফার্মে উঠাই। উঠানোর পরে আস্তে আস্তে ব্যবসাতে খুব ভালো হয়, হওয়ার পরে মানে সফলতা আসে। আস্তে আস্তে আমি মুরগিটাও বৃদ্ধি করতে থাকি। 2013-14 আবার অনেক টাকা ধস খাই, মানে লস হয়। হওয়ার পরে আমি আবার 15 থেকে আবার ব্যবসাটা মানে ঘুরে দাঁড়াই। 18 সালে আমি সফল উদ্যোক্তা হিসেবে জাতীয় যুব পুরস্কার পাই প্রধানমন্ত্রীর হাত থেকে। কিন্তু 18 সালের শেষের থেকে আমার ব্রয়লার মুরগি ছিল তখন 15,000। সেই মুরগিগুলো মানে বাজারে 70 টাকা কেজি, আমার উৎপাদন মানে খরচা পড়ে প্রায় 95 টাকার মতো। পরে আমি ওইখান থেকে আমার প্রথম লসটা মানে শুরু হয়। তারপরে মানে আস্তে আস্তে যত লস খাই তত ব্যবসাটা মানে ঘুরে দাঁড়ানোর মানে চেষ্টা করি। মানে হতে হতে এই বর্তমান এই করোনা পর্যন্ত আসে আমার 43 লক্ষ টাকা লস দাঁড়াইছে। এখন আমার ব্যবসা করার মতো আর কোনো পুঁজি নাই। এখন এত টাকা ঋণ হয়ে গেছে আমার যে আমার ব্যবসাটা ঘুরে দাঁড়াবো, সে মানে এই ব্যবসাটা ঘুরে দাঁড় করতে পারতেছি না। আমার এখন স্বল্প সুদে এই মোটা অঙ্কের একটা লোন যদি আমাকে সরকার দেয় তাহলে আমি আবার ব্যবসাটা ঘুরে দাঁড়াতে পারবো। আর আমি অসুস্থ মানুষ, এছাড়া আমার করার কিছু নাই। আর এই লোনটা যদি স্বল্প সুদে আমি পাই তাহলে মানে ব্যবসাটা আবার আস্তে আস্তে ঘুরে দাঁড় করে নিতে পারবো। আর যদি না পাই তাহলে আমার মৃত্যু ছাড়া দ্বিতীয়ত কোনো পথ নাই। আমার ব্যাংক এবং এনজিও বা বিভিন্ন সংস্থার কাছে থেকে, ডিলারের কাছে থেকে আমার এখন বর্তমানে 43 লক্ষ টাকা আমার ঋণের মধ্যে আছি। এখন সবাই আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে, আমি কাউকে টাকা দিতে পারতেছি না। ওই এমনকি একটা মানে কোম্পানিতে আমার চেক পর্যন্ত ডিজঅনার করে রাখছে, আমি তাদেরকে টাকা পয়সা দিতে পারতেছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকিল আবেদন আমার যে আমাকে স্বল্প সুদে যদি মোটা অঙ্কের একটা লোনের ব্যবস্থা করে দেন তাহলে আমি ব্যবসাটা ঘুরে দাঁড়াতে পারবো, আস্তে আস্তে সবার ঋণের টাকাগুলোও পরিশোধ করতে পারবো। আর আমার জীবনের স্বপ্ন ছিল আমি এই ব্যবসা করে প্রতিষ্ঠিত মানে হয়ে আমার কোটিপতি হওয়ার স্বপ্ন ছিল না, গাড়ি বাড়ি করার স্বপ্ন ছিল না। আমার জীবনের স্বপ্ন ছিল একটা মানুষের জন্য কিছু মানে করা, একটা আশ্রম তৈরি করার আমার ইচ্ছা ছিল। অনেক বড় সবচেয়ে বড় ইচ্ছা আমার একটা আশ্রম তৈরি করা। সেই আশ্রমে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, যেমন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে। সবার যেন আমি খাওয়া পড়া সুচিকিৎসা নিশ্চিত করতে পারি, আমার এরকম একটা স্বপ্ন ছিল। কিন্তু আমি মনে হয় আর সেটা পারবো না, আমার জীবনের অনেক বড় আশা ছিল। যখন দেখি আমি নেটে যে ছেলের স্ত্রী মিলে নিজের বাবা মাকে যখন মেরে ডাস্টবিনে ফেলে দেয় তখন দুই চোখের পানি এমনিতেই পড়ে যায় যে এই অসহায় মানুষগুলোকে যদি আমি নিয়ে এসে তাদের চিকিৎসা, খাওয়া পড়া, বাসস্থানের ব্যবস্থা করতে পারি আমি খুব শান্তি পাবো। আর আমার জীবনের এটাই লক্ষ্য ছিল, এটাই আশা ছিল। কিন্তু আমি মনে হয় এখন আর পারবো না, আমি হেরে যাচ্ছি। তো যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সহযোগিতা করে, স্বল্প সুদে যদি আমাকে একটা মোটা লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমি আস্তে আস্তে ব্যবসাটা ঘুরে দাঁড় করে নিয়ে আমি আস্তে আস্তে এই ঋণগুলো পরিশোধ মানে করতে পারবো। ওই এবং আমার জীবনে যে আশা আছে, স্বপ্ন আছে, আমি এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারবো। এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার চাওয়া, আমার আশাটা যেন আমার
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেন আমার এই আশাটা পূর্ণ করার জন্য আমাকে সহযোগিতা করে। আমি তার একান্তভাবে আমি তার কাছে আশা প্রার্থী, সে যেন আমার মনের আশাটা পূর্ণ করে দেওয়ার ব্যবস্থা করে।